গ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া আলী শিকদার পাড়া এলাকায় মোহাম্মদ মাহফুজুরের মালিকানাধীন মাছের প্রজেক্টে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় 2 লাখ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রজেক্টের মালিক মাহফুজ বলেন, আর্থিক সংকটে থাকায় তিনি নিজে মাছ চাষ করতে পারেননি, তাই অন্যজনকে বর্গা দিয়েছেন। কিন্তু আবুল হাশেম নামের এক ব্যক্তি জোর করে তার প্রজেক্ট দখল করার চেষ্টা করেছেন। ক্ষতিগ্রস্ত মনির আহমেদ জানান, বিষ প্রয়োগের ফলে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। এই ঘটনায় উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ দায়ের করবেন বলেও জানান ক্ষতিগ্রস্ত মনির আহমেদ। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি করেন স্থানীয় সচেতন মহল। অফিসের গণ আছে, সুষ্ঠু তদন্ত করিয়ে আর বিচার গঞ্জাম পাই। শত্রুতা আমি আছে কি আছে ইয়ান আর বুঝার বিষয় নয়। আর বিষয় হল 2 লক্ষ কোটি আর মাঝিয়েই আর হয় হয়তো ইয়ান সুস্থ বিচার চাই।